রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম থাকলেও শ্রমবাজারের স্বচ্ছতা নিশ্চিত করতেই বাংলাদেশ সহ 15টি দেশ থেকে জনশক্তি আমদানি বন্ধ করছে মালয়েশিয়া। বাইরের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিশেষজ্ঞরা দায়ী করছেন সিন্ডিকেটকে, পরামর্শ দিচ্ছেন সিন্ডিকেট ভেঙে দেওয়ার। এদিকে চালুর 3 মাসের মাথায় গেল সপ্তাহে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিয়েছে মালদ্বীপ। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশ সহ 15টি দেশের বৈধ অবৈধ মিলিয়ে 30 লাখ বিদেশি শ্রমিক রয়েছে মালয়েশিয়ায়, যাদের মধ্যে একটি অংশের কাজ নেই। এমন পরিস্থিতিতে 31 মে থেকে শ্রমবাজার বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামীতে কাজ নিশ্চিত সাপেক্ষে চাহিদার ভিত্তিতে বাজার খুলে দেওয়ার কথা বলছে দেশটি। এদিকে 2022 সালে শ্রমবাজার খোলার পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে শুরুতেই তৈরি হয় দেশের 25 এজেন্সির সিন্ডিকেট। এ নিয়ে নানা জটিলতা দেখা দেওয়ার পর দেশে 100 রিক্রুটিং এজেন্সিকে দেওয়া হয় শ্রমিক পাঠানোর সুযোগ। মালয়েশিয়া যেতে সরকার জনপ্রতি ব্যয় 79,000 টাকা বেঁধে দিলেও এজেন্সিগুলো বাংলাদেশি কর্মীদের কাছ থেকে নিয়েছে গড়ে 5,44,000 টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক 5টি আন্তর্জাতিক সংগঠনের এই অভিযোগ অস্বীকার করছে না বাইরা, বলছে শুধু বাংলাদেশ নয়, শ্রমবাজারের সার্বিক স্বচ্ছতা নিশ্চিত করতেই জনশক্তি আমদানি বর্ধনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ওরা সার্ভে করবে যে কোন সেক্টরে কত লোক আছে, কোথায় কোনো প্রবলেম আছে কিনা, যেগুলো প্রবলেম আছে ট্রাবল শুট করা, তারপরে নতুন করে কোন কোন সেক্টরে তাদের নতুন রিকোয়ারমেন্ট আছে, তখন তারা নতুন করে একটা পলিসি নির্ধারণ করবে, কোন কোন দেশ থেকে নেবে কিংবা কোন সিস্টেমে নেবে এটাকে রিভিউ করবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ করেনি, এটা টোটাল ওদের ফরেন ওয়ার্কার সিস্টেমটাই ক্লোজ। আবার যখন বাজার খুলবে তখন সেখানে যাতে কোনো সিন্ডিকেট না থাকে তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। এটা ইনভেস্টিগেট করা উচিত, এটাকে ডিসেন্ট্রালাইজ করা উচিত, এদেরকে এককভাবে কেন দিবে, এরা কি গরিব মানুষ? আরও অনেক লোক আছে এই ব্যবসা করতে পারে, তাদেরকে দেন, কম্পিটিশন বাড়ায় দেন। কম্পিটিশন না থাকলে সিন্ডিকেট যেখানে দিবেন সিন্ডিকেটের কারণে আপনার যেন জিনিসপত্রের দাম বাড়ে, তো সিন্ডিকেটের কারণে আপনার টাকার পরিমাণ বেশি টাকা দেওয়া যাইতে হয়, সিন্ডিকেট যদি না থাকে তখন এদের মধ্যে কম্পিটিশন থাকবে। এদিকে নানা অনিয়মের কারণে চালুর 3 মাসের মাথায় গত 24 মে বাংলাদেশিদের জন্য আবার বন্ধ করে দেওয়া হয়েছে মালদ্বীপের শ্রমবাজার। ক্যাপিটাল সিটি অফ মালে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।